প্রিয় দর্শক বন্ধুরা সপ্তাহ শেষে উঠে আসছে আপার প্রাইমারি থেকে জরুরি একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট বন্ধুরা সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী অবশ্যই তাদের জন্য থাকছে সিরিয়াস খবর এই ভিডিওর মধ্যে তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা সকলেই জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে আগামী আঠাশ তারিখে গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি অবশ্যই নেক্সট হিয়ারিং ডেটে কিন্তু রয়েছে কিন্তু ধারাবাহিক কাউন্সিলিং বা পরবর্তী কাউন্সিলিং নোটিফিকেশন আসতে কিংবা চালিয়ে যেতে কোনো ধরনের সমস্যা যে নেই বা কোনো ধরনের বাধা যে নেই এটা হয়তো এতদিনে আপনারা সকলেই কম বেশি বুঝেছেন কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষায় থাকা চাকরি জন্য কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি অবশ্যই এই বিষয়ের দিকে আমরা লক্ষ্য রাখবার চেষ্টা করছি তবে আগামীকালকের জন্য যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই তিলত্তমায় আসছেন এটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে যে জয়নিং ও ধারাবাহিক কাউন্সিলিং তথা সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশনের দাবিতে আবারও কিন্তু আগামীকাল বেলা বারোটায় তিরোত্তমার বুকে নামতে চলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ অত্যন্ত ঐতিহাসিক হতে চলেছে আগামীকালকের দিনটি এবং আগামীকাল দিনটি অতিক্রান্ত হলেই তার পরে পরেই কিন্তু আঠাশ তারিখের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে ম্যাড কেসটি টু বি মেনশন অর্থাৎ হিয়ারিংয়ের ঠিক আগেই যদি সেকেন্ড কাউন্সেলিংয়ের দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তথা জয়নিংয়ের দাবিতে অবশ্যই কিন্তু তিলোত্তমার বুকে আসছে আগামীকালকের জন্য তাই যে সমস্ত প্রার্থীরা সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন তথা ধারাবাহিক কাউন্সেলিংয়ের অপেক্ষায় তাদেরকে কিন্তু আগামীকালকের জন্য রাজপথে নামতেই হচ্ছে এই বিশেষ বার্তা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্য সংগ্রামী যোদ্ধাদের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একটি সিরিয়াস খবর একেবারে সপ্তাহ শেষে ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ